রোশন স্কুল গেল, কলেজ গেল, ইউনিভার্সিটি গেল, পড়াশোনাটা শেষ হলো, মিডিয়া জগতে বা আশাটা কি একেবারে সরাসরি চলচ্চিত্র নায়ক হিসেবে, না টুকটাক এর আগে কাজ হয়েছিল কিছু? না, অ্যাকচুয়ালি আমি মিডিয়ার ব্যাপারে কনসার্ন ছিলাম না বা আগ্রহ ততটা ছিল না। আগ্রহ বলতে মানে অনেক সময় আছে না যে মানে নায়ক হবো, এই জিনিসটা চিন্তা করতেও ভয় লাগে, কিভাবে হবো, মানে হাউ ইজ ইট পসিবল। আর মিডিয়ার সঙ্গে আমার 0% কোনো কানেকশন ছিল না। তবে আসলে আমার যখন আসার এক বছর আগে বা আমার স্কুল লাইফ থেকে আমার ফ্রেন্ডরা আমাকে নায়ক বলে ডাকতো, হিরো হিরো বলতো আর কি, তখন ওই জিনিসটা আমাকে কখনো নাড়া দেয় নাই যে আমি কখনো সিনেমার অ্যাক্টর হবো। ধর মেয়েদের কাছ থেকে কি রিয়াকশন থাকতো যোগ্যতা স্কুল কলেজ ইউনিভার্সিটি, কারণ তোমার চেহারার আদল তো ওরকমই ছিল কম আর বেশি, আর 5'11" তো ক্লাস 8 হয়ে গেছে। আমি আসলে এতটাই মানে চুপচাপ থাকতাম, মানে কেউ কিছু বলে প্রতিবাদ করতে পারতাম না। অনেক সময় মেয়েরা আমাকে টিস করতো স্কুলে, মেয়েরা টিস করতো, মানে দেখলে 3-4 জন মিলে ধরতো, আমি তখন ভয়ে শেষ হয়ে যেতাম, মানে কি বলবো, আমি কি বলতো, কি রিয়্যাক্ট করব, কি বলতো, মনে আছে? মানে স্কুল লাইফে তো মেয়েরা এত বেশি উগ্র হয় না, জাস্ট মানে ডাকাডাকি করতো, এই শোনো এদিকে আসো, আমি বললাম যে আমি কিন্তু স্যারকে বলে দিব, এরকম বিষয় হতো। এবং আর অনেক এরকম অনেক ঘটনা ঘটেছে। দাদা জিজ্ঞেস করতে হবে, এখন ডাকলে কি বলে, ক্লাস 8 এ বলবো, আমি জিজ্ঞেস করব। এইটা একটা মজার বিষয় হয়েছে যে মানে লাইক হচ্ছে মানে 4 থেকে 5 জন মেয়ের মধ্যে একটা বিশাল বড় একটা গ্যাঞ্জাম হয়েছে। আচ্ছা, আমি সেটা প্রথমে জানতাম না, এবং ওদের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়েছে যে আমাকে কে আগে পটাতে পারবে, পটাতে পারবে, আমাকে পটানোর ডিরেক্ট ওয়ে কাজে না লাগাতে পারে আমাকে ভাই বানাতে শুরু করলো। আচ্ছা, ওকে, ভাই বানিয়ে মানে দূর থেকে বলতে তুমি আমার ভাইয়ের মতো এটা সেটা আমার সঙ্গে কথা বলতে, এবং দূর থেকে ওদেরকে দেখাতো যে আই এম টকিং উইথ ইউ। আচ্ছা, ওকে, আমি তার সঙ্গে কথা বলছি, মানে অলরেডি পটে গেছে। তো যখন আমি জানলাম তখন আই রিজেক্টেড ইচ এন্ড এভরি ওয়ান। আচ্ছা, দেন আমি জানতে পারলাম যে এরকম একটা সিচুয়েশন, আমাকে মানে হেডমাস্টার রুমে ডাকিয়ে নেওয়া হলো, তখন আমাকে বললো যে এই তুই মেয়রের ছেলে না, তুই মানে কি এসব কি, আমার স্যার আমি আমি তো কিছু করে নিয়েছি, আপনি না আমাকে কেন দোষ দিচ্ছে। তখন সবাইকে টর্চার করলো, আই ওয়াজ সেফ। আচ্ছা, ওকে, তো ওটা যেটা তানহা বলেছে এই প্রশ্নটা এবার আমি করি, কারণ ওটা না করলে জিনিসটা আধুরা থেকে যাবে, যে তখন মেয়েরা প্রপোজ করতো বা ডাকতো, ও বলতো যে আমি বলে দেবো, বলে দেবো, এখন যদি বলে এরকম, মেয়েরা তো ডেফিনেটলি এখন আরও বেশি মাত্রায় ডাকাডাকি করে, এই সময় এসে লুটলো, এ ব্যাপারে আরো আরো অনেক আলাপ আছে। তানহার কাছে যাই যে তানহা জীবনে প্রথম লাভ লেটার কবে পেয়েছে মনেও আছে? সরাসরি খারাপ করে বলে দিল, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা তার মনে আছে, এটা আমার একটু জানতে হবে। 7 তো হওয়ার কথা না, আসলে আরো আগে মেয়েরা তো অনেক আগে পেয়ে যায়। না, 7-এ এসে পেয়েছে, এর আগে সাহস পাইনি সামহাও। ক্লাস 7-এ কি হলো? কিছু না, ক্লাস 7-এ প্রপোজাল, লাভ লেটার। আচ্ছা, স্কুলেরই একটা ছেলে ছিল, কি লেখা ছিল? এই ছেলেটা আমাকে বলছে যে মানে অনেকদিন ধরে আমার পিছনে পিছনে ঘুরতেছে, আমাকে ফলো করতেছে, তো দাঁড়ায় থাকে বারান্দা থেকে তাকাই, দেখি দাঁড়ায় আছে, তো আমি বুঝতাম না যে কেন কি। পরে একদিন একটা চিঠি আমার কাছে সামহাও আরেকজনকে দিয়ে পাঠাইছে, আর লেখা ছিল যে ভালোবাসা বুঝো না, প্রেম একটু চেষ্টা করো, হ্যাঁ কিছু বুঝো না তুমি, ঠিক আছে ফিডার খাও, বুঝো না ভালোবাসা কি বুঝতে হলে তখন আর কি রেহনা তেরে দিল মে ছবিটা দেখবা, বুঝছো? আচ্ছা, উফ, এইটা লেখা ছিল, লাইক এইটার সাথে ভালোবাসার কি মানে ছবি কি সম্পর্ক? পরে আমি মুভিটা দেখলাম, দেখো লাভ স্টোরি, মানে ওই ছেলেটার খুব ফেভারিট মুভি ছিল আর কি রেহনা তেরে দিল মে, এন্ড সে খুব ওই হিরোটাকে কপি করতো। এইটা হচ্ছে কি অনেকটা ওই যে ভালোবাসার প্রেমের সারা কি সে পেয়েছিল নাকি পায়নি? না না, প্রেমের সারা মানে রিজেকশন, রিজেকশন কি বলবো, ফ্যামিলি ওয়াজ ভেরি কনজারভেটিভ, আমার ফ্যামিলি স্টিল অনেক কনজারভেটিভ, সো যাই হোক, এই ধরনের আরো অনেক জীবনের গল্প আছে সেগুলো শুনবো, ক্যারিয়ারের গল্প আছে সেগুলো শুনবো, কিভাবে শুরু, কিভাবে কি চলছে না চলছে।